ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার শক্তি এখন ইরানের নতুন প্রেসিডেন্ট। কতটা সাপোর্ট করবেন হিজবুল্লাহকে? ইরানের নতুন প্রেসিডেন্টকে নিয়ে এখন স্বপ্নের জাল বুনছে হিজবুল্লাহ। কিন্তু হিজবুল্লাহর স্বপ্ন কি আদৌ পূরণ হবে? রাইসির মতো করে কি পেজেশকিয়ান হিজবুল্লাহর পাশে থাকবেন? এটা নিয়ে যেমন সংশয় রয়েছে, তেমনই কিন্তু হিজবুল্লাহ এখনও পর্যন্ত তাদের আশা ছাড়েনি। তারা মাসুদ পেজেশকিয়ানকে নিজেদের দলেই টানার চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত কতটা সফল হবে তা বলা মুশকিল। তবে একথা ঠিক, ইসরায়েলের সঙ্গে এই সংঘাতের ইস্যুতে পেজেশকিয়ান যদি হিজবুল্লাহকে সাপোর্ট করে, তাহলে হিজবুল্লাহর শক্তি আগের থেকে অনেকটা বাড়বে। নতুন প্রেসিডেন্টের হাত ধরেই আরও মজবুত হচ্ছে ইরান সৌদির সম্পর্ক। ইরান এবার বানাতে পারে ভয়ঙ্কর সব নিষিদ্ধ অস্ত্র। পেজেশকিয়ান কি সেই পরিকল্পনাই করছেন? পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ভালো করার নামে নতুন কোনো চাল নয় তো? পেজেশকিয়ানকে হাতে রাখার চেষ্টা হিজবুল্লাহর নতুন চাল। সংস্কারপন্থী নেতা ইরানের নতুন প্রেসিডেন্ট হতেই কিন্তু হিজবুল্লাহ তাকে অভিনন্দন জানিয়েছে। আর প্রথমেই বড় চালটা চেলে দিয়েছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী। তারা পেজেশকিয়ানকে সমর্থন দেওয়ার ঘোষণা করেছে। অর্থাৎ কোথাও কি হিজবুল্লাহ এটা বোঝাতে চাইছে যে তারা ইরানের প্রেসিডেন্টের পাশে আছে? মানে ইরানের প্রেসিডেন্টেরও তাদের পাশে থাকা উচিত? বিগত কয়েক দশক ধরে ইরানের প্রেসিডেন্টরা যা করছেন বা করেছেন সেই পথেই হাঁটতে হবে পেজেশকিয়ানকে। হিজবুল্লাহর মতে তারা যেহেতু এই অঞ্চলের সমস্ত প্রতিরোধ আন্দোলনের সঙ্গে জড়িত, তারা বহু বছর ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রকাশ্যে যুদ্ধ করছে, যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে, সবসময় তাদের হয়েই কথা বলেছে আর এখনও তাই করছে। তাই ইসলামী প্রজাতন্ত্র ইরানকেও হিজবুল্লাহ আগাগোড়া সমর্থন করবে। কিন্তু প্রশ্নটা হলো, পেজেশকিয়ান কি করবেন? যেহেতু তিনি সংস্কারপন্থী নেতা, তিনি নির্বাচনের প্রচারের সময় আবেভাবে বুঝিয়ে দিয়েছিলেন পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইছেন, মধ্যপ্রাচ্যে নিষেধাজ্ঞার কবলে ইরানকে এক কোণে ফেলে রাখতে চাইছেন না। সেক্ষেত্রে বলবো, পেজেশকিয়ানের সামনে এখন একগুচ্ছ চ্যালেঞ্জ। তিনি ঠিক কোন পররাষ্ট্র নীতিতে হাঁটতে চাইছেন সেই দিকে তাকিয়ে ইরানের বন্ধু থেকে শত্রু রাষ্ট্র বদলে দিতে পারেন ইরানের সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক পর্যন্ত, এমনকি হিজবুল্লাহর সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ পর্যন্ত হয়ে যেতে পারে, কিছুটা আশঙ্কা তো রয়েছে। নির্বাচনের আগে যে প্রসঙ্গটা বারবার ঘুরছিল, হয়তো ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সংস্কারপন্থী নেতার পাশে থাকবেন না, কিন্তু তিনি সাদরে মাসুদ পেজেশকিয়ানকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছেন। ইরানের মানুষ তাদের ভোটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে তারা একজন সংস্কারপন্থী নেতাকেই চাইছেন। তিনি রাইসির যথাযোগ্য উত্তরসূরি হবেন কি না তা তো বলবে আগামী বছরগুলো, কিন্তু একথা জোর দিয়ে বলতেই পারেন পেজেশকিয়ান নির্বাচনী প্রচারে এসেছেন পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে আর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে। তাহলে কি ইরানের মানুষও তাই চাইছেন? বিশেষ করে ইরানের যুব সম্প্রদায়, তারাই অধিকাংশ পেজেশকিয়ানকে ভোট দিয়েছেন। কট্টরপন্থীরা পেজেশকিয়ানের প্রচুর সমালোচনা করলেও তার এফেক্ট বিন্দুমাত্র ভোট ব্যাংকে পড়েনি। বহির্বিশ্বে ব্যবসা বাণিজ্যের আশা জাগিয়ে রীতিমতো বড় চাল চেলে দিয়েছেন পেজেশকিয়ান। আর তাই এই জায়গাতে গিয়ে যতই যাই বলুন না কেন, হিজবুল্লাহ কিছুটা হলেও চিন্তায় পড়েছে। যে ইরানের থেকে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে প্রচুর অর্থের সাহায্য পেয়ে থাকে, সেই ইরান যদি হঠাৎ বেঁকে দাঁড়ায়, যদি ইরানের সাথে পশ্চিমাদের সম্পর্কের সমীকরণটাই বদলে যায়, তখন কি করবে? তারাও কি তখন বাধ্য হবে পশ্চিমাদের সাপোর্ট করতে? ইরানকে কি বদলে দেবেন পেজেশকিয়ান? সৌদের সাথে নয়া জোট। ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্টের সামনে এখন প্রচুর চ্যালেঞ্জ, আগে সেগুলোকে একে একে মোকাবিলা করতে হবে। যেহেতু তিনি সংস্কারপন্থী, তাই তার সামনে সামাজিক আর অর্থনৈতিক বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। 2015 সালে আণবিক চুক্তি নবায়ন করতে প্রধান প্রধান বিশ্বশক্তির সঙ্গে ইরানের আলোচনা স্থবির হয়ে গিয়েছিল, তারপরেই তো তৈরি হয় উত্তেজনা। পেজেশকিয়ানের হাত ধরে সেই উত্তেজনা কমলেও কমতে পারে। তবে দেশটার বহু কূটনীতিক মনে করছেন ইরানের রাজনীতি অত্যন্ত জটিল আর গতিশীল, আর এই রাজনীতিতে প্রেসিডেন্ট কেবলমাত্র একজন খেলোয়াড়। আর যদি আণবিক চুক্তির কথা বলেন, তার বল তো রয়েছে পশ্চিমা আর যুক্তরাষ্ট্রের কোর্টে। সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে পুনরায় তাদের আস্থা অর্জন করতে হবে। আবার কেউ বা মনে করছেন এই রানির পররাষ্ট্রনীতিতে কৌশলগত তেমন পরিবর্তন আসবে না, কারণ একটাই, ইরানের পররাষ্ট্রনীতির ভাগ্য নির্ধারণ করে পুরো সরকার ব্যবস্থা।
সেই জায়গায় রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আর সংসদের প্রতিনিধিরা। তবে এই কথাও ঠিক যে ইরানের মানুষ কিন্তু এখন সংস্কারপন্থী নেতার দিকেই ঝুঁকছে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট কিন্তু তার কাজ শুরু করে দিয়েছেন। সৌদি যুবরাজ পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে চান। ক্রাউন প্রিন্সের কথায় উভয় দেশ ও জনগণের মধ্যে সম্পর্ক গভীর করার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেছেন, যা দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করবে। জানেনই তো, মধ্যপ্রাচ্যের দুই বড় আঞ্চলিক শক্তি বললেই প্রথমে চলে আসে সৌদি আর ইরানের নাম। সুন্নি আর শিয়া সংখ্যাগরিষ্ঠ এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শত্রুতার ইতিহাস রয়েছে। 2023 চীনের মধ্যস্থতা দুই দেশের মধ্যে একটা চুক্তি হয় এবং উভয় দেশ আনুষ্ঠানিক সম্পর্ক নতুন করে তৈরি করার বিষয়ে সম্মত হয়। কিন্তু এখনো পর্যন্ত ক্ষততে সম্পূর্ণ মলম পড়েনি, আলোচনা চলছে ধীর গতিতে। সেই জায়গায় দাঁড়িয়ে সংস্কারপন্থী ইরানের নতুন প্রেসিডেন্ট বড় ভূমিকা রাখতে পারেন। পশ্চিমাদের আধিপত্যের বিরুদ্ধে লড়তে যখন মধ্যপ্রাচ্য একজোট হচ্ছে, তখন কিন্তু সৌদি আর ইরানের বন্ধুত্বটা দরকার বলেই মনে করছে কূটনৈতিক মহল। সেখানে হয়তো বড় ভূমিকা রাখবেন মাসুদ পেজেশকিয়ান। দেখুন, দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দৃষ্টিভঙ্গির সঙ্গে পেজেশকিয়ানের দৃষ্টিভঙ্গির বেশ ফারাক রয়েছে। দেশটাতে দ্বৈত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় নীতি, আণবিক কর্মসূচি কিংবা পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কে কতটা তিনি পরিবর্তন আনতে পারবেন সেটা নিয়েও উঠছে নানান প্রশ্ন। রাইসির চেয়ে নীতিগত অবস্থানে ভিন্নতা থাকলেও পেজেশকিয়ানকে পশ্চিমা বিশ্বের ঠিক কোনো দেশ আদৌ স্বাগত জানাবে কিনা সেখানে সংশয় রয়েছে। শুধু কি তাই, মধ্যপ্রাচ্য জুড়ে তেহরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সমর্থন নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। নতুন প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানকে শুভেচ্ছা জানিয়েছে চীন, রাশিয়া সহ বহু দেশের রাষ্ট্রনেতারা। যদিও কূটনৈতিক মহল মনে করছে, যেহেতু দেশটিতে দ্বৈত শাসন ব্যবস্থা রয়েছে, তাই রাষ্ট্রের নীতিগত অবস্থানে বদলানোর ক্ষমতা প্রেসিডেন্টের নেই। তবে হ্যাঁ, প্রেসিডেন্ট ইরানের নীতির ধরনকে প্রভাবিত করতে পারেন। যেভাবে পেজেশকিয়ান পশ্চিমা সম্পর্কের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, সেখানে যদি ইরানের উপর নিষেধাজ্ঞা উঠে যায় তখন কি হবে? সেক্ষেত্রে ইরানের নিষিদ্ধ অস্ত্র বানানোর ক্ষেত্রে কোনো বাধাই থাকবে না, আরও শক্তিশালী হয়ে উঠবে দেশটা। হয়তোবা তলে তলে পেজেশকিয়ান এই পরিকল্পনাও করে রেখেছেন। এখন কিন্তু যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল আর লেবানন। সেখানে যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধলে ইরান পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়বে। আর তাছাড়া এই মুহূর্তে হিজবুল্লাহর একটা বড় সাপোর্টের দরকার, আর সেটা যে ইরান দেবে তা বলাই বাহুল্য। কিন্তু রাইসি থাকাকালীন হিজবুল্লাহর বুকে যে জোর ছিল, পেজেশকিয়ান ক্ষমতায় আসায় হিজবুল্লাহ এখন একটু হিসেব কষে চলছে। সর্বাত্মক যুদ্ধ নিয়ে এই সশস্ত্র গোষ্ঠী ভাবনা চিন্তাও করছে, যাতে যুদ্ধ থেকে লেবাননকে দূরে রাখা যায়, সেই চেষ্টাও করছে। যদিও আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে হিজবুল্লাহর সম্পর্ক বেশ মজবুত, এর আগেও খামেনি প্রকাশ্যে হিজবুল্লাহর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। রিপোর্ট, প্রথম, কলকাতা।